আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি চমৎকার একটা বিস্কুট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব বিস্কুটটার নাম হচ্ছে সল্টেড বা নুনতা বিস্কুট এই সল্টেড বা নোনতা বিস্কুটটা ওভেন ছাড়া গ্যাসের চুলাতে আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো রেসিপিটার সঙ্গেই থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন চলুন বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আজকের এই সল্টেড বা নোনতা বিস্কুটটা তৈরি করব এই বিস্কুটটা কিন্তু যাদের সুগার সমস্যা আছে তারা চাইলে এই বিস্কুটটা তৈরি করে বিস্কুটটা সংরক্ষণ করে চায়ের সাথে আপনারা বিস্কুটটা খেতে পারেন তো বন্ধুরা বিস্কুটটা তৈরি করব আমি ব্লেন্ডার মেশিনে মিক্সচারটা করে নেব এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম আর তিন টেবিল চামচ দিয়ে দিলাম এখানে ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে চাইলে বাটার দিতে পারেন তো আমি আজকে ঘি এবং তেল দুটা মিক্স করে নিয়েই কিন্তু বিস্কুটটা তৈরি করব একটু স্বাদের জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম এবং কিছু গুঁড়ো দুধ দিয়েছি বন্ধুরা এই বিস্কিটটা খুব টেস্টি হবে খেতে তো আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে খেতে কিন্তু বিস্কিটটা অনেক বেশি টেস্টি হয় এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম সরি বেকিং পাউডার না বেকিং সোডা দিয়ে দিলাম এক চা চামচে তিন ভাগের এক ভাগ ডিম দিয়ে দিব আমি এখানে দুইটা রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম দিয়ে এখন আমি এই উপকরণগুলোকে খুব ভালো করে ব্লেন্ডারে মিক্স করে নেব বন্ধুরা আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়ে কিংবা কেক বিটার দিয়ে মিক্সারটা এভাবে করে মিক্স করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন এভাবে করে মিক্স করে নিয়ে এখন আমি একটা মিক্সিং বলে মিক্সারটা ঢেলে নেবো ঢেলে নিয়ে এরপর আমি আজকের এই বিস্কিটটা তৈরি করবো আটা দিয়ে আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও কিন্তু বিস্কুটটা তৈরি করতে পারবেন তবে আমি আজ আটা দিয়ে তৈরি করে দেখিয়ে দিব। এই নোনতা বিস্কুটটা খেতে কতটা টেস্টি হয় বন্ধুরা এখানে যেহেতু আমি নোনতা বিস্কুট তৈরি করছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে কালো জিরা ব্যবহার করেছি দুই টেবিল চামচ আমি কালো জিরা খুব ভালো করে শুকনো কাপড়ে মুছে নিয়ে খুব ভালো করে এরপর আমি কালো জিরাটাকে একটু ঘষে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তো কালো জিরাটাকে একটু মুছে নিয়ে এরপর আমি সাথে দিয়ে মিক্স করে নিয়ে এখন আমি অল্প অল্প করে আটা দিয়ে দেবো বন্ধুরা আমার কতটুকু আটা এখানে ব্যবহার করছি শেষে আমি বলে দেব তো প্রথমে আমি এক আস্তে আস্তে করে আটাটা দিয়ে দিচ্ছি একবারেই কিন্তু দিয়ে দেব না অল্প অল্প করে আটা দিয়ে এরপর আমি মিক্স করে নিচ্ছি দুই কাপ দিয়ে দিলাম আটা দিয়ে এখন খুব ভালো করে হ্যান্ড হুইক্সটা দিয়ে একটু মেখে নিয়ে হ্যান্ড হুইক্সটা দিয়ে এখন আর মেশানো যাচ্ছে না তাই আমি এখন হ্যান্ড হুইক্সটা উঠিয়ে নেব। এখন আমি হাতে মেখে নেব বন্ধুরা একবারে আটাটা দেব না অল্প অল্প করে আটা দেব এবং অল্প অল্প করে ভালোভাবে মিশিয়ে নেব এতে করে কিন্তু আর দলা পেকে থাকবে না আর খুব সুন্দরভাবেই কিন্তু আটাটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে তো এভাবে করে আমি খুব বেশি নরম ওনা এবং খুব বেশি শক্ত না ঠিক এরকম একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করে নিয়ে আমি সেট হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পরে আমি আবারও ঢাকনাটা খুলে নিয়ে এরপর আমি চেক করে দেখব আমার বেটারটা একটু শক্ত হয়ে গেছে যার কারণে এখানে আমি কিছুটা সামান্য একটু একটু দুধ দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব খুব ভালোভাবে আবার একটু মথে নেব আবার একটু মথে নিয়ে একটু সফট হয়ে আসলে আমি কিন্তু বন্ধুরা দেখে বুঝে নেবেন একবারেই কিন্তু দুধ দিয়ে দিচ্ছি না একটু একটু করে দুধ দিয়ে খুব ভালো করে মথে নিয়ে এরপর খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি আমরা রুটি পরোটা তৈরি করি তার থেকে নরম করে এই ডোটা তৈরি করে নিয়েছি তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর সফট হয়েছে সেখান থেকে আমি বড় করে কিছুটা লিচি কেটে নিয়ে আমি এরকম একটা লম্বা সাইজের হাতে চেপে চেপে একটা রুটির মতো তৈরি করে নিয়েছি বন্ধুরা আপনারা দেখে বুঝে নেবেন একটা লম্বা সাইজের রুটি এভাবে করে তৈরি করে নিয়ে এরপর আমি চামচ এভাবে ছুরি দিয়ে চারপাশ থেকে কেটে নিচ্ছি কেটেিয় আমি চল্ট সল্টেড বিস্কুট যেভাবে তৈরি করে ঠিক সেরকম করে আমি বিস্কুটগুলোকে কেটে নেব আমি স্কোয়ার শেপ করে সল্টেড বিস্কুটগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে গোল রাউন্ড শেপ করেও কিন্তু একই প্রসেসে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আমি স্কোয়ার শেপ করে কেটে নেব যার কারণে আমি একটা ছুরি দিয়ে এভাবে একটু লম্বা শেপ করে দিয়ে সাইডগুলো কেটে নিয়ে পরবর্তীতে এই সাইডগুলো দিয়ে আমি আবারও বিস্কুট তৈরি করে নেব তো এভাবে করে একটু দেখতে ভালো লাগার জন্য আমি একটু ছুরিটা দিয়ে দাগ কেটে নেব তো বন্ধুরা এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই আপনারা দেখে বুঝে নেবেন ঠিক এরকম স্কোয়ার শেপ করে আমি বিস্কুটগুলোকে কেটে নিচ্ছি এবং ছুরিটা দিয়ে এভাবে করে দাগ করে একটা স্টিলের প্লেটে ছড়ানো প্লেটে আমি একটা লেখালেখির কাগজ বিছিয়ে তারপরে কিছুটা তেল দিয়ে দিয়েছি আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার দিয়ে আপনারা বিস্কুটগুলোকে বেক করে নিতে পারেন আজকে এই বিস্কুটগুলোকে আমি ওভেনে ওভেন ছাড়া গ্যাসের চুলাতে বিস্কুটগুলোকে আমি বেক করে নেব বন্ধুরা দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের কাছেও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা বিস্কুটগুলোকে এভাবে চায়ের কোনা করে স্কোয়ার শেপ করে কেটে নিয়ে দেখতে ভালো লাগার জন্য সাইডগুলোকে একটু চেপে চেপে এরপর আমি একটা ছুরি দিয়ে এভাবে করে একটু কেটে দিচ্ছি এতে করে সল্টেড বিস্কুটগুলো দেখতে ভীষণ আকর্ষণীয় হবে আর খেতেও কিন্তু বেশ টেস্টি হবে তো বন্ধুরা এভাবে আমি কিছুটা ডো নিয়ে এভাবে হাতে চেপে চেপে লম্বা রুটি তৈরি করে নেব আপনারা চাইলে বেলনি দিয়ে বেলে রুটিটা তৈরি করে নিতে পারেন আমি হাতে চেপে চেপে নিয়ে রুটিটা এভাবে লম্বা করে তৈরি করে নিচ্ছি নিয়েছি হাফ ইঞ্চি পুরো করে এভাবে করে হাফ ইঞ্চি চওড়া করে কেটে নিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি বিস্কুটগুলোকে এভাবে করে একটু লম্বা করে প্রথমে কেটে নেব প্রথমে একটা দাগ দিয়ে এরপরে আমি স্কোয়ার শেপ করে বিস্কুটগুলোকে কেটে নেবো এবং সাইড থেকে অতিরিক্ত বাড়তি অংশগুলো কেটে খুব সুন্দরভাবে বিস্কুটগুলোকে আমি তৈরি করে নেব বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে কুকি কাটার দিয়ে ছোট ছোট গোল রাউন্ড শেপ করেও কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন সাইডগুলো আমি এভাবে করে অতিরিক্ত অংশগুলো আমি সরিয়ে নেব এবং দেখতে ভালো লাগার জন্য সাইডগুলোকে আমি সমানভাবে এভাবে করে কেটে সাইড থেকে সরিয়ে নেব বন্ধুরা এখন আমি ছুরি দিয়ে একটা একটা করে এভাবে তুলে নেব এবং সাইডগুলোকে একটু চেপে চেপে ছুরি দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ দিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন তো আমি এভাবে করে স্কোয়ার শেপ করে কেটে নিয়ে ছুরি দিয়ে একটু একটু দাগ করে নিয়েছি বন্ধুরা দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন দেখে আমি কিভাবে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি এভাবে আপনারা চাইলে সল্টেড বিস্কুটগুলো তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে আপনারা ছয় মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন চায়ের সাথে চায়ের আড্ডায় আপনারা এই বিস্কুটগুলোকে সার্ভ করতে করতে পারেন বন্ধুরা যাদের সুগারের প্রবলেম আছে তারা এই বিস্কুটগুলো দিয়ে খুব সুন্দরভাবে আপনারা বিকেলে চায়ের আড্ডায় এই বিস্কুটগুলো পরিবেশন করতে পারেন আমি আজ গ্যাসের চুলাতে বিস্কুটগুলো বেক করে নেব তো চুলাতে আমি আগের থেকে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের উপর একটা স্ট্যান্ড দিয়ে দশ মিনিট ফ্রি হিট করে রেখেছিলাম এখন আমি তৈরি করে রাখা বিস্কুটের থালাটা দিয়ে দশ মিনিট আমি বেক করে নিয়েছি দশ মিনিট পর আমি একটু চেক করে দেখেছি বিস্কুটগুলো কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে এখন আমি বিস্কুটগুলোকে তুলে নেব বন্ধুরা বিস্কুটগুলো গরম থাকা অবস্থায় একটু নরম থাকবে তাতে ভয়ের কিছু নেই ঠান্ডা হয়ে গেলে বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এভাবে করে ঢাকনা দিয়ে দশ মিনিট আমি আবারও তালা দিয়ে দিলাম এভাবে করে দিয়ে আমি টিনের ঢাকনা দিয়ে বিস্কুটগুলো বেক করে নিয়েছি টিনের ঢাকনা দিয়ে বিস্কুটগুলো বেক করে নিলে কালারটা খুব সুন্দর আসে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালারও কিন্তু হয়ে গেছে গরম গরম বিস্কুটগুলো কিন্তু একটু নরম দেখতে হবে কিন্তু যখন আমরা বিস্কুটগুলো একেবারে রুম টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর হবে খাস্তা হবে তো বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নেছি একইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়ে বেক করে নেব এই বিস্কুটগুলো কিন্তু বেক করতে খুব বেশি সময় লাগে না এটা দশ থেকে পনেরো মিনিটের ভিতরেই কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে যায় তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে সবগুলো বিস্কুট আমি তৈরি করে নিয়েছি আপনারাও এভাবে তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে ছয় মাসের মতো সংরক্ষণ করে পরিবেশন করতে পারেন দেখলেন তো বন্ধুরা কত সহজে ঝটপট করে মজাদার একটা বিস্কুট তৈরি হয়ে গেল আপনারাও তৈরি করবেন প্রিয়জনকে এরকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দেবেন চায়ের আড্ডাতে আপনারা চাইলে আগে থেকে তৈরি করে রেখে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে গেস্ট আসলে আপনারা বিস্কুটগুলোকে সার্ভ করতে পারেন চায়ের সাথে তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে আমার এই সল্টেড বিস্কুট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা যদি আপনারা কখনো এই বিস্কুটটা ট্রাই করে থাকেন ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছেও কিন্তু খুব ভালো লাগবে দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ